আজকে আমি একটা সয়াবিনের মজার রেসিপি করে দেখাবো। আমি বলতে পারি যে এরকম রেসিপি আপনারা কখনো বাড়িতে করে খাননি, তো এরকম রেসিপি যেদিন করবেন সেদিন একটু ভাতও বেশি করে রাঁধবেন, কারণ মাছ মাংস তো সবাই খান, মাছ মাংসের থেকে এটা খুবই টেস্টফুল হয়। আমি প্রথমে লম্বা লম্বা করে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর তার উপরে কিছু সয়াবিন দিয়ে দিয়েছি। এবার এর উপরে যে সয়াবিনটা রান্না করার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ একটা বড় সাইজে, একটা থেকে দেড়টা দিয়ে দিতে পারেন আপনারা। আর একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এর উপরে কিছু দিয়ে দেবো গোটা রসুন, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিতে পারেন। এরপরে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। এরপরে দিয়ে দেবো রান্না করার জন্য যতটা তেল প্রয়োজন ততটা তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। আর এই রেসিপি একটা দুর্দান্ত রেসিপি, এরকম রেসিপি বাড়িতে করে দেখবেন, মাংসের থেকেও বেশি টেস্টফুল হবে আর স্বাদে আর গন্ধে একদম অপূর্ব। এবার আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি 3টে বড় সাইজের এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। যখন এটা একটু সেন্ট বেরিয়ে আসে তখন আমি একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে রেখেছিলাম, তখন তেলের ওপরে দিয়ে দিলাম। আমার চ্যানেলের রান্না যদি ভালো লাগে, ব্লগ ভিডিও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে নেবে, তাহলে পরবর্তী ভালো ভালো রান্নার ভিডিও পেয়ে যাবে। আর সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমি সব কিছু রিপ্লাই দেবো। এবার টমেটোটা যখন একটু ভাজা হয়েছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা। আর এই যে এখানে আমার ম্যারিনেট করা সমস্ত রেসিপিটা রেখে দিয়েছি, আদা রসুন ভাজাটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি সমস্ত যে ম্যারিনেট করা আলু সয়াবিন ছিল এটা আমি এর মধ্যে দিয়ে দিই। আমি কষাতে থাকবো, আর একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, তাতে কষানোর সুবিধা হবে। আবার বলি, এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি, এটা মাংস রেসিপিকেও হার মানাবে, এটা একটা দারুণ রেসিপি, আপনারা বাড়িতে করিয়ে খাবেন। আর এর মধ্যে একটা সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, আমি 10 মিনিট মতো কম মাছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাংস তো সবাই খান, এরকম রেসিপি বাড়িতে করে দেখবেন। এবার আমার পুরো আলু আর সয়াবিনটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একদম 20 মিনিট, মিডিয়াম আঁচে ফোটাতে থাকবো। ঢাকা দিয়ে দিলাম, এবার 20 মিনিট ফোটাবো। 20 মিনিট ফোটানোর পর দেখাই কেমন হয়ে এসেছে। আহা, কী সুন্দর একটা গন্ধ, দারুণ 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 খেতে হয়েছিল কিন্তু এই রেসিপিটা। এবার আলুটাও সিদ্ধ হয়ে এসেছে, দেখাই একবার, খুন্তি করে কেটে দিই। আবার বলি, আমার চ্যানেলে যদি রান্নার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকে রেসিপিটা দেখলাম, আলু সয়াবিন রেসিপি, একটা মজার রেসিপি, দেখাবো আবার আগামী ভিডিওতে।